31 ডিসেম্বরে ভোট আর পেছানোর সুযোগ নেই। কমিশনের সিদ্ধান্ত, কর্মকর্তাদের শিথিলতা বরদাস্ত করার না করার হুঁশিয়ারি। কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী, আগুন সন্ত্রাসীদের তৎপরতায় সতর্ক থাকার আহ্বান। আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, বিএনপির ফর্ম বিক্রি ও জমা চলছে, ঐক্যফ্রন্ট লড়বে ধানের শীষে। রাখাইনে ফিরতে চায় না রোহিঙ্গারা, শুরু হয়নি প্রত্যাবাসন, জোর করে পাঠানো হবে না, কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামে ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ। এছাড়া সংবাদে আরো থাকছে, পর্দা উঠল ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের, মঞ্চ মাতালেন দেশি বিদেশি শিল্পীরা। আগামী 30 ডিসেম্বরেই নির্বাচন হবে, ভোট আর পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ঐক্যফ্রন্টের দাবির প্রেক্ষিতে কমিশনের বৈঠকের পর সিদ্ধান্ত জানান ইসি সচিব। এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। নির্বাচন আরও অন্তত 3 সপ্তাহ পেছাতে জাতীয় ঐক্যফ্রন্টের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার। বিকেলে সাংবাদিকদের সিদ্ধান্ত জানান ইসি সচিব হেলালুদ্দিন আহমদ। তিনি বলেন, জানুয়ারিতে নির্বাচন করতে হলে আইনি ও সাংবিধানিক কিছু জটিলতা রয়েছে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে 30 ডিসেম্বরের পর ভোট আর পেছানোর কোনো সুযোগ নেই। সব দিক বিবেচনা করে এবং মাননীয় কমিশন চুলচেরা বিশ্লেষণ করে 30 ডিসেম্বরের পরে নির্বাচনের তারিখ পিছানো নির্বাচন কমিশনের নিকট যথেষ্ট যুক্তিযুক্ত এবং বাস্তবসম্মত না হওয়ায় নির্বাচনের আর কোনো সুযোগ নেই মর্মে সিদ্ধান্ত দিয়েছেন। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া বিকল্পধারা আওয়ামী লীগ জোটে গেলে ক্ষেত্র বিশেষে তাদের প্রার্থী নৌকা প্রতীকে প্রার্থী হবে জানিয়ে চিঠি দিয়েছে। এর আগে নির্বাচন কমিশন কার্যালয়ে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি সহকারী রিটার্নিং অফিসার তারা জেনে শুনে বুঝে আমাদের এখান থেকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করা হয়। আমরা নির্বাচন পূর্বকালীন সময়ে অর্থাৎ নির্বাচনের 2-3 সপ্তাহ বা 10 দিন পূর্বে সেনাবাহিনী মোতায়েন থাকবে, বিজিবি মোতায়েন হবে। কালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে পল্টনে, এই শোডাউনকে কেন্দ্র করে আইনের ব্যত্যয় যাতে না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশে আছে মনোনয়ন দেওয়া হবে তৃণমূলের মতামতের ভিত্তিতে, কিন্তু মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের ক্ষমতা খর্বিত হয়েছে বলে আমার মনে হয়েছে। এবারের জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য না হয়, বিশ্ববাসীর সামনে আমরা মুখ তুলে দাঁড়াতে পারবো না। কেউ নির্বাচন ভণ্ডুল করতে চাইলে আইনের মধ্য থেকে ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়। অবশ্যই প্রতিহত করতে হবে, তবে সেই প্রতিহত আইনানুগ হতে হবে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি নির্বাচন বানচাল করতে আগুন সন্ত্রাস সহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই চক্রান্ত রুখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে 12 সদস্যের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশে উন্নয়নের যে যাত্রা শুরু করেছে তা নষ্ট করতে চক্রান্ত করছে বিএনপি। নির্বাচন
বিএনপিকে আগুন সন্ত্রাসী দুর্নীতিগ্রস্ত দল হিসেবে উল্লেখ করে তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। পরে আসন্ন সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দু একদিনের মধ্যে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনয়নে যাতে জনমতের প্রতিফলন ঘটে সেদিকে সর্বোচ্চ দৃষ্টি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর আগে সচিবালয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন চাইলে অশুভ তৎপরতা বন্ধ করতে হবে। মিরাজ মিজুর রিপোর্ট। সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বসে সংসদীয় দলের সভা। সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, দু একদিনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হবে। আমার মনে হয় দু একদিনের মধ্যে আমরা মনোনয়ন পর্ব শুরু করব। হয়তো আমরা এতদিনই করতাম, কিন্তু যেহেতু নির্বাচন সাত দিন পিছিয়ে গেছে, সেজন্য আমরা আরও পাঁচটি জরিপ পর্যালোচনা করে জনমতের ওপর গুরুত্ব দিয়েই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দেশি বিদেশি পাঁচ ছয়টি সার্ভে রিপোর্ট আছে, জনমত জরিপ, এই রিপোর্টগুলো বোর্ডের সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। নমিনেশনে যেন জনমতের প্রতিফলন, সেজন্য আমরা বোর্ডের সকল সদস্য রিপোর্টগুলো স্টাডি করছি। এর আগে সচিবালয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভোট পেছানোর দাবি অযৌক্তিক, নির্বাচন বানচাল করতেই তারা এ দাবি জানাচ্ছে। তারা আন্দোলনের নামে সহিংসতার উস্কানি দিচ্ছে, তারা নির্বাচন যেতে চান না, তারা নির্বাচন বানচাল করতে চান। নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা পূর্ব পরিকল্পিত ও নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। গতকাল পরিকল্পিতভাবে। মিরাজ মিজু, একুশে টেলিভিশন, ঢাকা। চতুর্থ দিনেও মনোনয়নপত্র ক্রয় এবং জমা দিয়েছেন বিএনপির অনেক মনোনয়ন প্রত্যাশী, তবে এদিন মনোনয়নপত্র তোলার চেয়ে জমা দেওয়ার হার ছিল বেশি। এদিকে বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গণগ্রেপ্তার শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জসিম জুয়েলের রিপোর্ট। চতুর্থ দিনও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল মনোনয়ন প্রত্যাশীদের ভিড়, মিছিল স্লোগানে মুখর গোটা এলাকা। সকালে নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। বৃহস্পতিবার অধিকাংশ নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমি অন্য প্রার্থীদের থেকে যোগ্য কি যোগ্য না সেটা আমার এলাকাবাসী বিচার করবে। ইনশাআল্লাহ আমাকেই মনোনয়ন দেবেন এবং আমি আমার এলাকার জনগণ নিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত হব। মনোনয়ন প্রত্যাশীরা জানালেন, নির্বাচিত হলে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন তারা। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করার কথা জানান নেতারা। দলের কাছে অবশ্যই মেসেজ আছে, যদি সেই মেসেজে আমি আগাইনে থাকি তাহলে আমি ইনশাআল্লাহ সেই অনুযায়ী যদি মনোনয়ন দেয় তাই মনোনয়ন পাবো এবং আগামী নির্বাচনে আমি জয়লাভ করব। দল একজন ত্যাগী, পরীক্ষিত এবং দলের প্রতি কমিটেড নেতা হিসাবে যদি কাউকে মনোনয়ন দেয় অবশ্যই আমাকে ইনশাআল্লাহ মনোনয়ন দেবে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বুধবারের সহিংসতার পর পুলিশ গণগ্রেপ্তার শুরু করেছে। সুপরিকল্পিতভাবে হেলমেটধারীরা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। এই হেলমেটধারী কারা তা জনগণ জানে। যারা আগুন দিয়েছে তারা পুলিশের প্রোটেকশনে এই নাশকতার কাজ করছে। এরা ছাত্রলীগ, যুবলীগের, ঢাকা মহানগরের নেতা, যার সুস্পষ্ট প্রমাণ
গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিএনপিকে বেকায়দায় ফেলতে পুলিশের সহযোগিতায় সরকারের এজেন্টরা তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। ঐক্যফ্রন্ট জোটগতভাবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। মতিঝিলে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের অফিসে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে একথা জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা নির্বাচনের তফসিল নিয়ে হুমকির সুরে কথা বলছেন, তারা একতরফা নির্বাচন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে বুধবারের ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন মান্না। এবার দৃষ্টি ফেরব রোহিঙ্গা প্রসঙ্গে। তালিকায় থাকা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা থাকলেও তাদের অনিচ্ছায় এখনও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি। অনেক পরিবারই ফেরত যাওয়ার বিষয়ে নেতিবাচক মনোভাব দেখাচ্ছে, তবে স্বেচ্ছায় যাওয়ার জন্য কোনো রোহিঙ্গা পরিবারকে এখনও পাওয়া যাচ্ছে না। এতে প্রত্যাবাসনের পুরো প্রক্রিয়ায় থমকে আছে। গেল 30 অক্টোবর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় প্রথম ধাপে 2251 জন রোহিঙ্গাকে প্রত্যাবাসনের বিষয়টি চূড়ান্ত হয়। চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার 500 রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কথা ছিল। এদিকে রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বাংলাদেশ সরকার জোর করে পাঠানোর কোনো প্রশ্নই উঠে না, আমরা তো আশ্রয়ই দিলাম তাদেরকে, আমরা কেন জোর করে পাঠাবো? আমরা যদি চাইতাম তাহলে তো আগেই আটকে ঢুকতেই দিতাম না, কিন্তু আমরা তো সেটা করি নাই। তো যাই হোক, জোর করে পাঠানোর কোনো প্রশ্ন ওঠে না। এখন পরবর্তী পদক্ষেপের দিকে আমরা যাব, যেটা বললাম যে এখন ওদের একটা গ্রুপকে ওখানে নিয়ে যাওয়ার প্রস্তাবটা আমরা দিব। নিচ্ছি ইসলাম ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। খালেদাকে কারাগার থেকে হাসপাতালে নেয়ার বিষয়ে রিটের আদেশ রোববার। হাইকোর্ট থেকে জামিন পেলেন আলোকচিত্রী শহীদুল, মুক্তিতে বাধা নেই বলছেন আইনজীবীরা। আপনারা দেখছেন একুশের রাতের সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে এবং তার চিকিৎসা অব্যাহত রাখার আর্জি জানিয়ে করা রিট আবেদনের আদেশ রোববার। ওই আবেদনের উপর মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে আদালত বিষয়টি বৃহস্পতিবার আদেশের জন্য রেখেছিলেন, কিন্তু খালেদার আইনজীবীরা বৃহস্পতিবার কিছু সম্পূরক নথি দাখিল করায় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আদেশের নতুন তারিখ ধার্য করেন। দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়া গত 8 ফেব্রুয়ারি থেকে কারাবন্দী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী শহীদুল আলম হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন, এখন মুক্তিতে বাধা নেই বলে জানান তার আইনজীবীরা। শহীদুলের জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তীর বেঞ্চ এ রায় দেন। এতে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন ব্যারিস্টার সারা হোসেন। এর আগে 7 অক্টোবর আলোকচিত্রী শহীদুল আলমকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি হাইকোর্ট। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় 5ই অগস্ট শহীদুল আলমকে বাসা থেকে নেয়ার পর উস্কানিমূলক মিথ্যা প্রচারের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় 6ই আগস্ট রিমান্ডে নেয় পুলিশ। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড কৃষি। মৌলভীবাজারে বন বেগুনের সাথে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে সাফল্য পেয়েছে মণিপুরী সম্প্রদায়। 12 মাসি ফসল হিসেবে টমেটোর বিস্তৃতি ঘটেছে পুরো জেলায়। কয়েক বছর আগে 12 মাসি টমেটো চাষ শুরু হয় মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত এলাকায়। গ্রীষ্মকালে বন বেগুনের সাথে বাড়ি 4 জাতের টমেটোর চারা গ্রাফটিং করে পরীক্ষামূলক চাষ শুরু করেন কৃষি বিভাগের প্রাক্তন উপসহকারী কর্মকর্তা সুরেন্দ্র কুমার সিনহা। পরে সফলতা পায় এ চাষ পদ্ধতি, এখন এলাকায় ধানের পর দ্বিতীয় কৃষিজ ফসলে রূপ নিয়েছে টমেটো। প্রতিকূল আবহাওয়াও এটি ভালো ফলন দেয়। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ব্রেক্সিট ইস্যুতে চূড়ান্ত খসড়া চুক্তির প্রতিবাদ, পদত্যাগ করলেন ব্রিটেনের মন্ত্রী ডোমিনিক রাব।
মিরাজ তাইজুলের স্পিন জাদুতে ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে 218 রানে হারালো টাইগাররা, সিরিজ 1-1 সমতা। এবার সংস্কৃতি সংবাদ। পর্দা উঠল উপমহাদেশের সবচেয়ে বড় লোকগানের আসর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের। আয়োজনের উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, সংস্কৃতি চর্চা একটি জাতির সুষ্ঠু বিকাশের জন্য অপরিহার্য। দেশীয় শিল্পীদের পাশাপাশি প্রথম দিন মঞ্চ মাতান ভারত ও পোল্যান্ডের শিল্পীরা। ইবনে নূর শাওনের রিপোর্ট। ঢাকায় আন্তর্জাতিক লোকসঙ্গীতের উৎসবে হাজারো শ্রোতা দর্শনার্থীর এমন উপস্থিতি প্রমাণ করে সঙ্গীতের প্রতি বাঙালির অকৃত্রিম টানে ভাটা পড়েনি এতটুকু। সন্ধ্যানামার সঙ্গেই পূর্ণ হয়ে যায় আর্মি স্টেডিয়াম। ভাবনা নৃত্য দলের পরিবেশনার পর আসেন দেশীয় শিল্পী আব্দুল হাই দেওয়ান। তার সুরের মূর্ছনা দোলা দেয় সব বয়সী শ্রোতার হৃদয়ে। ভারতীয় শিল্পী সত্যকী ব্যানার্জির মন ভোলানো পরিবেশনাও প্রাণ ভরে উপভোগ করেন ঢাকার দর্শকরা। পোল্যান্ডের দিকান্দার অসাধারণ পারফরম্যান্সও নিশ্চয়ই অনেকদিন মনে রাখবেন শ্রোতারা। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত 3-দিনব্যাপী উৎসব উদ্বোধন করেন। আশা করছি যে এই 4টি দিন আপনারা একটা আনন্দের সাগরে ভাসবেন। সন্ধ্যা 6টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে সঙ্গীতের এই মহাযজ্ঞ। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের খবর দিয়ে। মুক্তি পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র হাসিনা এ ডটার্স টেল। সন্ধ্যায় রাজধানী স্টার সিনেপ্লেক্সে উদ্বোধনী শো দেখেছেন সরকারের মন্ত্রী, এমপি, আমলাসহ শিল্পী ও কলাকুশলীরা। সাধারণ মানুষের অধিকার আদায়ে একজন মানুষ নিজের জীবন বিপন্ন করে কিভাবে সংগ্রাম করতে পারেন সে ইতিহাসে উঠে এসেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, সিআরআই, নির্মিত এ প্রামাণ্যচিত্রে। মফিউর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রাসেল খান। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের অধিকার আদায়ে রয়েছেন সদা সোচ্চার, বাজি রেখেছেন নিজের জীবন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও বারংবার বলেছেন দেশের খেটে খাওয়া মানুষের কথা। স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে প্রতিষ্ঠা করেছেন মানুষের ভোটের অধিকার। আর তাকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র হাসিনা এ ডটার্স টেল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল এর উদ্বোধনী প্রদর্শন। প্রামাণ্য চিত্রটি দেখে এসে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, একজন সাধারণ মানুষ থেকে ধীরচেতা নেতা হয়ে ওঠার কথাই উঠে এসেছে এটিতে। কোনো পর্দায় যা দেখেছি তার চেয়েতে এই রকম একটি অভিজ্ঞতা আমি বোধহয় এর আগে কখনো কল্পনাও করতে পারিনি। জীবনের এমন কঠিন পদগুলো, এমন বন্ধুর পদ তাকে অতিক্রম করতে হয়েছে, যেখানে তার ছোট ভাই তাকে বলে যে তোমার বাবাকে আমি বাবা বলে একটু ডাকবো। Then she was telling about getting lonely, nobody, no one is around us. এটা অসম্ভব টাচিং মোমেন্ট। প্রামাণ্য চিত্রটি দেখেন বিশিষ্ট অভিনয় শিল্পীরাও। তারাও বলেন বঙ্গবন্ধু কন্যার জীবনী দেখে চোখের পানি আটকে রাখা দায়। যে একটা মানুষ কত দেশপ্রেমিক হলে নিজের কষ্টকে ভুলে বাংলাদেশের কথা চিন্তা করতে পারেন, আমি আসলে বাকুস্থ। সব মিলিয়ে একটি চমৎকার ছবি আমাদের বাংলা চলচ্চিত্রে যোগ হলো। আর পরিচালক পিপলু খান বলেন এটি তার জীবনের শ্রেষ্ঠতম কাজ। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যার জীবনের অদেখা গল্পগুলো এ প্রামাণ্যচিত্রের মাধ্যমে মানুষ দেখবে, জানবে বঙ্গবন্ধু কন্যাকে। এই ছবিটা দেখার জন্য পলিটিশিয়ান হওয়ার দরকার নেই, শেখ হাসিনার ফ্যান হন, ক্রিটিক হন, কিছু যায় আসে না, জাস্ট ছবিটা দেখা দরকার। ছবিটার মধ্যে না আমি আমার দেশটাকে খোঁজার চেষ্টা করেছি, আমি পেয়েছি। প্রিমিয়ার শো শেষে জননেত্রীর জীবনের গল্প দেখতে ঢল নামে সাধারণ মানুষের। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 30 ডিসেম্বরে ভোট, আর পেছানোর সুযোগ নেই কমিশনের সিদ্ধান্ত, কর্মকর্তাদের শিথিলতা বরদাস্ত না করার হুঁশিয়ারি।
কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। আগুন সন্ত্রাসীদের অপতৎপরতায় সতর্ক থাকার আহ্বান। আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, বিএনপির ফর্ম বিক্রি ও জমা চলছে, ঐক্যফ্রন্ট লড়বে ধানের শীষে। রাখাইনে ফিরতে চায় না রোহিঙ্গারা, শুরু হয়নি প্রত্যাবাসন, জোর করে পাঠানো হবে না কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।